আমাদের মুক্তি বাহিনীর জওয়ান বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি উপলক্ষে আজ সোমবার বেলা 12টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মন্ত্রীর মর্যাদা আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আবুল হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, বিজয় দিবস অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের মাসে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনেক গুরুত্ব বহন করে। 24 ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা এবং মহানগর আয়োজিত আজকে এই বিশেষ বর্ধিত সভা উপস্থিত বরিশাল সিটি মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের প্রাক্তন সাংসদ ইউনুস তালুকদার সহ বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা চেয়ারম্যান, মেয়র, সভাপতি, সাধারণ সম্পাদক, আমার প্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই মহান বিজয় দিবসের মাসে এই বর্ধিত সভাটা খুবই তাৎপর্যপূর্ণ। কাজে আমি প্রথমে শ্রদ্ধা বর্ষণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15ই আগস্ট শহীদ তার পরিবারবর্গ, আমার মরহুম পিতা আব্দুর সানিয়াবার সহ 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করেছি জাতীয় চার নেতা যাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছিল, শ্রদ্ধা জানাচ্ছি সেই 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং সমস্ত শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধকালীন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের যে সমস্ত সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যিনি আমাদের দেশের 1 কোটি লোককে তিনি আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধকালীন সমস্ত সাহায্য সহযোগিতা করেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য আমি শুরু করছি। ভাই বোনেরা, আমার আজকে এই বিজয় মাস, এই বিজয় মাস কিন্তু আমাদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ এবং আজকে এই বর্ধিত সভা এই বিজয় মাসে অনেক তাৎপর্য বহন করে। আমরা 4টে বিষয়ের উপর এই আলোচনা সূচি আর এজেন্ডা দিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1, এই বিজয় মাসে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস,
24শে ডিসেম্বর আমাদের জাতীয় কাউন্সিল এবং সামনে আমাদের বরিশাল জেলার সম্মেলন প্রস্তুতি এবং একটি আমাদের যে নয়টি উপজেলা আমাদের সম্মেলন শেষ হয়েছে, একটি উপজেলাই আমাদের শুধু বাকি আছে, সেটা হচ্ছে বরিশাল সদর উপজেলা। আমরা নয়টি উপজেলা এবং একটি থানা কাজীরহাট থানা সহ সব জায়গার সম্মেলন সমাপ্ত করেছি। কাজী আজকে আলোচ্য সূচির মধ্যে আসবে আমাদের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, আমাদের 24শে ডিসেম্বর জাতীয় সম্মেলন, আমরা কিভাবে থাকব, কিভাবে যাব তার ব্যবস্থা গ্রহণ, আমাদের বরিশাল জেলার উপজেলার সদর উপজেলার সম্মেলন শেষ হওয়ার পর আমরা কিভাবে বরিশাল জেলার সম্মেলনটা সম্পন্ন করতে পারি, না জাতীয় কাউন্সিলে পরে করবো, সেটার উপরে আপনারা মতামত দিন। এই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের উপরে আপনারা আলোচনা করবেন, যারা বিভিন্ন উপজেলার থেকে প্রতিনিধিত্ব করতেছেন, বিশেষ করে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং চেয়ারম্যান, মেয়রবৃন্দ, আপনারা বিশদভাবে এই 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 বিষয়ে এজেন্ডার উপরে আপনারা আলোচনা করবেন। কাজে আমি আর বক্তব্য বাড়াবো না, আমি এই বুজার মাসে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।